আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ভ্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে একটি অসাধারণ ভিডিও শেয়ার করব। এই অনলাইনে একটি ট্রিক দেখেছিলাম কাঁঠালের বিচি কীভাবে সহজে পরিষ্কার করা যায়। তারপর ভাবলাম কাঁঠালের বিচি পরিষ্কার করতে যখন এতই ঝামেলা, তাহলে এই ট্রিকটা ইউজ করা যায়। বাসায় ট্রাই করলাম, তারপর কি হলো আপনারা শেষ পর্যন্ত দেখেন। প্রথমে আমি কাঁঠালের বিচির উপরের অংশ ছিলে নেব। আমি কাঁঠালের বিচি লবণের পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি একটি বাটিতে কাঁঠালের বিচিগুলো তুলে নেব। বাটিতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2টা ডিমের খোসা। আমি বাটিটার ঢাকনা লাগিয়ে নেব। এবার আমি যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচি পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি শুধু বাটিটা এরকম করে ঝাঁকিয়ে নেব। বাটি খোলার পর আমি এরকম একটা ধোঁকা খেয়ে গেছিলাম। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে অনলাইনে ট্রিক এতটা বেকার হবে। তারপর আমি খুলে দেখি কিছুই হয়নি। তারপর কিছুক্ষণ পরপর গিয়ে আমি চামচের সাহায্যে কিছুটা বিচি আমি পরিষ্কার করেছি, তারপর কিছুটা রয়ে গেছে। এভাবে হাত দিয়ে পরিষ্কার করা ট্রাই করতেছি, তারপর শেষ পর্যন্ত না পেরে আমি আবার ঝাঁকালাম। তারপর আবারও দেখি বিচিগুলো পরিষ্কার হয়নি। তারপর আমি একটি চামচের সাহায্যে সবগুলো বিচি পরিষ্কার করে নিয়েছি। আমি যেরকম এই ট্রিকটি ফলো করে আমি বিপদে পড়ে গিয়েছি, আপনারা এই ট্রিকটি ফলো করবেন না। এটা একদম বেকার একটা ট্রিক। আর আসলে আপনারা বিচি যেরকম পরিষ্কার করেন সেরকমই ভালো। এরকম অনলাইন হ্যাক ইউজ করে বিচি পরিষ্কার যদি করতে যান তাহলে আমার মতো ফেসে যাবেন। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।